Tatăl. সাবজেক্ট ভালো লাগে তোমার পড়তে? আমার সব থেকে বেশি ভালো লাগে অঙ্ক। আচ্ছা, তো কি ইচ্ছা আছে আগামীতে, মানে কি নিয়ে পড়ার আগামীতে ইচ্ছা আছে? যে উচ্চ মাধ্যমিক দিয়ে নিট এক্সাম দেওয়ার। তারপরে কি হবে? নিট এক্সাম দিয়ে ডক্টর হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো এই সাবজেক্টগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে বললে? অঙ্ক। অঙ্ক। তারপরে? তারপরে থেকে ভালো লাগে ভৌত বিজ্ঞান। আচ্ছা, তো স্কুলে যাওয়া, স্কুল তো বন্ধ এখন, তো ধরো পড়াশুনো করতে এমনি ভালো লাগে? হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে। আর পড়াশোনা বাদ দিয়ে তা বাদে কি করতে ভালো লাগে? পড়াশোনা বাদ দিয়ে আমার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে। খেলো কি? হ্যাঁ খেলি। কোথায়? মাঠে। আচ্ছা, কোন মাঠে যাও? কলেজের মাঠে। আচ্ছা, কোনো ক্লাবের আন্ডারে না এমনি খেলো? এমনি খেলি। ওখানে আছে বন্ধুরা, খেলার বন্ধুরা? হ্যাঁ আছে। কোন স্কুলে পড়ো তুমি? শান্তিপুর হিন্দু হাই স্কুল। আর এই পরীক্ষাটা কতদিন আগে দিয়েছিলে? এই পরীক্ষাটা 8ই মে দিয়েছিলাম, আজ থেকে প্রায় 1.5 মাস আগে। আচ্ছা, রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট বেরিয়েছে 16ই জুন। আচ্ছা, তাতে কি দেখলে? তাতে আমি দেখলাম যে শান্তিপুর মিউনিসিপ্যালিটির মধ্যে আমার র্যাঙ্ক হয়েছে 1, মানে ফার্স্ট হয়েছি। তো এরপরেও তো এই পরীক্ষাটা তো হয় আবার? হ্যাঁ, আবার সেকেন্ড ইয়ার হবে ডিস্ট্রিক্ট ওয়াইজে। সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেবে এখন থেকে? হ্যাঁ, এখন থেকে নিচ্ছি প্রিপারেশন। কি নাম তোমার? রাহুল কর। কোন স্কুল? শান্তিপুর হিন্দু হাই স্কুল থেকে সেই নাম্বারে আমরা শান্তিপুর ইউনিভার্সিটিতে যে কটা স্কুল পরীক্ষা দিয়েছিল তার ভিতরে 6 জন সুযোগ পেয়েছে, তার ভিতরে রাহুল কর ফার্স্ট। তো এবারে কি কোনো পুরস্কার বা কিছু থাকছে? এবারে এতে পুরস্কার থাকছে 1, 2, 3 এর ভিতরে যারা হয়েছে তারা 1000 টাকা করে পুরস্কার পাবে। এবারই পাবে? এবারই পাবে। আর এরপরে জেলা স্তরে? এরপরে জেলা স্তরে হলে যারা টপ 10 এর ভিতরে থাকবে তারা 2000 টাকা করে পুরস্কার পাবে। থার্ড লেয়ারে যারা রাজ্যের ভিতরে টপ 100 এর ভিতরে থাকবে তারা এককালীন 2500 টাকা এবং প্রত্যেক মাসে 1000 টাকা করে 2 বছর পর্যন্ত স্টাইপেন্ড পাবে। আপনি কি করেন পেশায়? আমি হরেক মাল বিক্রি করি, মানে ঘুরে 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 পাড়ায় ঘুরে ঘুরে হরেক মাল বিক্রি করি, এর উপরে যা রোজগার হয় তার উপরে আমাদের এই সরকার। শুনলাম রাহুলের কাছ থেকে আপনি নাকি পড়াশোনা দেখানোর? আমি, হ্যাঁ আমি আর আমরা দুজনাই আলোচনা করে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত এই জায়গায় এসেছি। রাহুলের ব্যক্তিগত প্রাইভেট কোনো টিউটর নেই। তো এই যে অর্থনৈতিক অবস্থা এরকম হওয়া সত্ত্বেও কীভাবে সামাল দিচ্ছেন? এটাকে আমরা রাহুলকে একটা লক্ষ্য করে নিয়ে এগোচ্ছি আমরা, যার জন্য অর্থনৈতিক দুর্বলতা থাকলেও আমরা তাকে অতিক্রম করে এই বাধা পেরিয়ে আমরা এগোতে চাই। কোন ক্লাসে পড়ছো? এবার ক্লাস 9 এ পড়ছে। তাহলে তো ওর যে পড়াশোনা সেগুলো সব আপনি দেখে দেন? সবই আমরা দুজনে আলোচনা করি, শুধু আমি একা নয়, ও আমি আর রাহুলই আলোচনা করে, আমি আর রাহুলই আলোচনা করে ব্যাখ্যা করে এটাকে পড়ে বোঝার চেষ্টা করি, তারপরে লিখি। এই কতদূর পড়াশোনা করেছেন? আমি বিএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, বিএসসি পাস। এটা এই দেশের নয়, এটা বাংলাদেশের। আচ্ছা, তার পরবর্তীকালে আপনি ওকে টিউশন ছোটবেলা থেকেই ওকে পড়া? ছোটবেলা থেকেই আমি ওর পেছনে, আমরা দুজনেই। কি ইচ্ছা আছে আগামীতে? মানে আগামী দিনে আমাদের একটু বড় জায়গায় পৌঁছানোর ইচ্ছা আছে, অধ্যবসায়ের গুণে আমাদের একটু বড় জায়গায় পৌঁছানোর ইচ্ছা। এই যে প্রথম জীবনের প্রথম পরীক্ষাতে সফলতা পেয়েছে, তাতে মনে হচ্ছে কি যে আগামীতে 100 বার আমরা এটা স্কলারশিপ বা অন্যান্য কিছু, এমন স্কলারশিপ আশা আছে এবং অন্যান্য কিছু তো আমরা এগিয়ে যাওয়া, এটা আমরা একদম আত্মবিশ্বাসী। তার আমরা একটা জিনিসই জানি যে নিয়মিতভাবে যে লোক পড়াশোনা করে, যে ছেলে পড়াশোনা করে সে সাফল্য পাই। আপনি এই কাজের ফাঁকে কখন কখন দেখেন? আমি কাজের ফাঁকে বলতে আমি সকালবেলায় কাজে বেরিয়ে যাই, দুপুরবেলায় আসি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই, সন্ধেবেলায় আমরা দুই বাপ বেটাই পড়াশোনা আলোচনা বসে যাই। কি নাম আপনার? আমার নাম নারায়ণ কর। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম কলেজ মোড়। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।